একজন বক্তা বক্তব্য দিচ্ছে, বলতেছেন যে মুনাফিকদের তো প্রিয় নবী বের করে দিয়েছেন, সেখানে তো মুয়াবিয়া ছিল, মুয়াবিয়াকে তো প্রিয় নবী বের করে নাই, নাউজুবিল্লাহ বলেন না। জুমার মসজিদের মিম্বারে আমার নবী ভাষণ দিয়ে রাখলেন, হঠাৎ খুতবার মধ্যে এইভাবে বললেন, ইয়া ফুলান উখরুজ মিন্না, এই তুমি দাঁড়াও বের হয়ে যাও, এই তুমি দাঁড়াও বের হয়ে যাও। এইরকম আমার নবী মসজিদের নবী থেকে 36 জন মুনাফিককে বের করে দিয়েছেন। কয়জন? 36 জন। ফারুকে আজম বললেন, আমার আসতে একটু লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। এইরকম মানুষ 36 জন যখন একসাথে বের হচ্ছে, মনে করলাম নামাজ শেষ। আমি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, আবু বকর নামাজ শেষ? সে, না না আমার বসে যাও, আওয়াজ করিও না। আজকের নবী বড় জালালি ওঠে, নবী 36 জন মুনাফিককে মসজিদ থেকে বের করে দিয়েছে। তো যাদেরকে বের করেছে ওদের নাম মুনাফিক, যাদেরকে রেখে দিয়েছে ওদের নাম সাহাবী। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করার দলে ছিলেন না, যাদেরকে আমার নবী মসজিদে রেখে বলছে ওরা সাহাবী, ওদের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়া ছিলেন। সেখানে যে মুয়াবিয়া ছিল, আমি বলতে চাই আপনি কি সেখানে ছিলেননি? আপনি কি সেখানে ছিলেন? কই আমরা তো কোনো রেফারেন্স পাই না যে সেখানে মুয়াবিয়া ছিল, কি বলেন? ঘটনাটা মক্কা বিজয়ের আগে, ঘটনাটা কিসের আগে? আপনারা একটা নোট করে নেন, বলতেছে যে প্রিয় নবী তো মুনাফিকদেরকে বের করে দিয়েছেন, সেখানে তো মুয়াবিয়া ছিল, তাহলে প্রিয় নবী তো সেখান থেকে মুয়াবিয়াকে বের করে নাই। আমি তার কাছে বলতে চাই, আপনি প্রমাণ দেন সেখানে মুয়াবিয়া ছিল। সেটা ঘটনাটা ঘটেছে মক্কা বিজয়ের পূর্বে, মুয়াবিয়া সারেন্ডার করছে মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের পর মুয়াবিয়া প্রিয় নবীর সাথে মদিনা শরীফে যায় নাই, সে মক্কা শরীফে অবস্থান করেছে, সে প্রিয় নবীর সঙ্গে ছিল না, অল্প সময় প্রিয় নবীর সঙ্গে ছিল। তাহলে বোঝা গেল প্রিয় নবীর ঘটনাটা মদিনা শরীফে মসজিদে নববীতে সেই ঘটনা মুনাফিকদেরকে বের করে দিয়েছে, সেখানে মুয়াবিয়া থাকার প্রশ্ন আসে না, সেটা মক্কা বিজয়ের আগের ঘটনা। এত বড় মিথ্যাচার যে করতে পারে, হাদিস শরীফের আলোকে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবী বলছেন যে আমার নামে মিথ্যাচার করে তার স্থান হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক আছে, প্রিয় নবীর হাদিসের নামে মিথ্যাচার। এখন আপনাদের কাছে আবার বলতে চায়, প্রিয় নবী ওই মসজিদ থেকে যাদেরকে বের করে দিয়েছেন তারাই কি কেবল মুনাফিক? পৃথিবী থেকে আর মুনাফিক নাই? এর আগে কি মুনাফিক ছিল না? কেয়ামত পর্যন্ত কি মুনাফিক হবে না? হবে। তাহলে এটাও তো ভুল, ঠিক না? মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবী বলতেছেন আমার উম্মত দাবি করে এরকম 12 জন মুনাফিক থাকবে, তার মধ্যে 8 জন মুনাফিক থাকবে, তাদেরকে দুবাইলা রোগ, এমন রোগ, এমন ফোড়া যেটা পেছনে পেছনে উঠবে এবং সে শুইতে পারবে না, অবস্থান করতে পারবে না, সে বিষের যন্ত্রণায় সে মারা যাবে। দেখা গেল মুয়াবিয়া সেই দুবাইলা রোগে মারা গেছে, ঠিক না ভাইয়ারা? আমার মুয়াবিয়া দুবাইলা রোগে মারা গিয়েছে, সে মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল মুয়াবিয়া সেই 12 মুনাফিকের এক মুনাফিক, ঠিক না?